সত্যি কি ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করবে, নাকি আমাদের ভিডিওগুলো ভাইরাল করছে কিন্তু আসলে ভাইরাল হচ্ছে না? ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধু? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কোনোভাবে কাটাকুড়ি করলে দেখে আসুন, দেখুন আজকের ভিডিওটা। কেন আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখুন, ইউটিউবে পুরো ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আমি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যেগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, মনে হয় না যে ইউটিউবে আগে কখনো কোথায় দেখেছেন। সো ফ্রেন্ড, চলুন বেশি কথা না, আমরা শুরু করা আজকের এই ভিডিওটা। শুরু করার প্রথমে চ্যানেলে নতুন দর্শক গতকালে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন লেটস স্টার্ট। সর্বপ্রথম আমরা এখান থেকে কী করব, আমাদের ফোনে যেটা ওয়াইট স্টুডিও আছে, আমরা ওয়াইট স্টুডিওতে চলে যাব বা প্রবেশ করব, ঠিক আছে? ওয়াইট স্টুডিওতে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আমার যতগুলো সব ভিডিও অ্যানালিক্স অ্যান্ড সব এখানে অলরেডি দেওয়া রয়েছে, ঠিক আছে? এখন আমরা কী করব, এখান থেকে যে কোনো একটি ভিডিও এখান থেকে আমি সিলেক্ট করব, ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, আমি আমার এই দু নম্বরটি ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করব, মানে ভিডম্যান ডাউনলোড আমরা কী করব, এটাকে সিলেক্ট করব এখান থেকে, ঠিক আছে? সর্বপ্রথমে আমরা জেনে নেব যে আজকে আসলে টপিকটা কী। আজকে টপিকটা হলো, দেখুন আমার এই ভিডিওটা এখানে বলেছি, ভিডম্যান ডাউনলোড প্রবলেম সলভ, এমএক্স প্লেয়ার নো সাপোর্ট প্রবলেম সলভ। মানে আমি আমার এই ভিডিওতে এটাই বোঝানোর চেষ্টা করব যে আপনাদের ভিডিওগুলো আসলে ইউটিউব ভাইরাল করে নাকি আপনাদের নিজের দোষে ভিডিও ভাইরাল হয় না। তো আমরা কী করব, এখান থেকে একটা গো টু অ্যানালিস্ট লিখতে হবে, এখানে টাচ করব, এখানে টাচ করার পর অল্প ওয়েট করব, ঠিক আছে? জাস্ট এখান থেকে অল্প আমরা ওয়েট করব। গো টু অ্যানালিস্টে চার টাচ করার একটাই উদ্দেশ্য, যেটা হলো আমাদের আমাদের অ্যানালিক্স আমরা চেক করব, আসলে আমাদের ভিডিও কতজন মানুষের কাছে ইউটিউব পৌঁছয় কি পৌঁছয় না। দেখুন এখান থেকে রিয়েল টাইম ভিউস হয়েছে মাত্র 48 ঘন্টায় মাত্র 8টি ভিউস হয়েছে, মানে টোটাল ওয়াচ টাইম পেয়েছি এখান থেকে লাস্ট 28 ডেসে 1 ঘন্টা 40 মিনিট। এখান থেকে সাবস্ক্রাইব পেয়েছি আমি 3টি, এটাতে এই ভিডিও থেকে টোটাল ভিউ পেয়েছি মাত্র 53। এখন আমরা কী করব, আমাদের 2 নম্বর অপশন যেটা আছে এখানে টাচ করব, টাচ করার পর আমরা এখান থেকে দেখতে পারবো, এখানে একটা বস্তু দেখতে পারবো আপনারা, আমরা যে বস্তুটা হলো এই বস্তুটা, ঠিক আছে? মানে আমাদের লাস্ট 28 দিনের মধ্যে কতজন মানুষের কাছে ইউটিউব আমাদের এই ভিডিওটি শেয়ার করেছে বা আমাদের ইউটিউবে মানুষের হোম পেজে পাঠিয়েছে। এখান থেকে আমি টাচ করব, টাচ করার পর মানে আমাদের এই ভিডিওটা 28 দিন হয়নি, আমি কী করবো এখানে লাস্ট 7 ডেজ টাচ করব, মানে লাস্ট 7 ডেজে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা 800 জনের কাছে ইউটিউব পাঠিয়ে দিয়েছে আমাদের ভিডিওটা। এখন আমাদের যেটা হলো আমাদের ভুল, দেখুন আমি এই ভিডিওটাতে থাম্বনেল ডিসক্রিপশন বক্স সুন্দর করে দিয়েছি, তথাপি আমাদের এই ভিডিওটা ক্লিক পড়েছে, মানে ক্লিক পড়েনি, মাত্র 54 মানুষে ক্লিক করেছে, 43 মানে রিয়েল ভিউস এখানে কাউন্ট হয়েছে। দেখুন সব থেকে যেটা হলো আশ্চর্যের ব্যাপার, দুই মিনিট পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখে তারা চলে গিয়েছে। তো আপনাদেরকে এই ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করব এটাই যে আপনারা ভিডিও বানান ইউটিউব আপনাদেরকে ভাইরাল করে। কিন্তু আর একটা কথা বলে দিই আপনাদের কাছে, আমার যেটা সবথেকে মোস্ট পপুলার ভিউ আমি টাচ করব, অ্যান্ড এখানে টাচ করব, টাচ করার পর আমি কী করবো, গোটু অ্যানালিস্টে টাচ করব, টাচ করার পর রেক্সে টাচ করব, রেক্সে টাচ করার পর এখান থেকে দেখতে পারবো আমরা একদম লাস্ট লাইফ টাইম এখানে সিলেক্ট করে দেব। এখান থেকে লাইফ টাইম সিলেক্ট করে দেওয়ার পর 681,697 ভিউস মানে আমাদের এই মানুষগুলোর কাছে পৌঁছ দিয়েছে। আর এখন আমাদের এই ভিডিওতে ভিউস রয়েছে মাত্র 1,07,774 ভিউস পেয়েছি এই ভিডিও থেকে। তো আপনারা একটা কথা অনুমান করলে বুঝতে পারেন যে আমাদের ইউটিউব সবের ভিডিওই, সবার ভিডিওই ভাইরাল করে, কারো ভিডিও ইউটিউব রাখে না, সবার ভিডিওই ভাইরাল করে। কিন্তু আপনার নিজেকে সব ভালো করে বানাতে হবে, যে যেরকম থাম্বনেল ডিসক্রিপশন বক্স ট্যাগ, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাল হওয়ার যেটা হলো 1 নম্বরে থাম্বনেল, 2 নম্বর টাইটেল, 3 নম্বর যেটা হলো আমাদের ডিসক্রিপশনের সাথে ট্যাগ ঠিক থাকতে হবে, ট্যাগের সাথে টাইটেল ঠিক থাকতে হবে। আপনাদের এই যদি 3টি যদি থাকে তাহলে আপনাদের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে, ঠিক আছে? আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিও কী চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ফুল কন্টিনিউ করার জন্য।